नमस्कार त्रिपुरा पब्लिक ओपिनियन আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো রাত কোহালি উপনির্বাচন অর্থাৎ 2023 নির্বাচনের পূর্বে 2022 সালের এই উপনির্বাচনকে যে চারটি কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে তাকে সেমিফাইনাল হিসেবে ধরা হচ্ছে এবং মূলত রাজ্য রাজনীতির ইতিহাসে উপনির্বাচনকে কেন্দ্র করে এতটা উন্মাদনা এতটা উত্তেজনা পারদ যেভাবে তরতর করে বাড়ছে সেটা কিন্তু আগে কখনো পরিলক্ষিত হয়নি আপনাদেরকে আমরা দেখাবো যে সদর এসডিএম মহকুমা শাসক তিনি কি বলছেন এই নির্বাচনকে কেন্দ্র করে এবং অন্যান্য বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরব এর আগে চলুন শুনে নিই এসডিএম অসীম শাহ কি বলছেন গোটা নির্বাচনকে কেন্দ্র করে ন্যাশনাল বডি পার্সনাল একজন ক্যামেরাম্যান ভিডিওগ্রাফার আছেন মাইক্রো অবজারভার আছেন এবং হেলথ কর্মী আছেন থার্মাল চেকিং এর জন্য সবাই এছাড়া মানে ওয়েবকাস্টিং এর যে ম্যান আছেন প্রত্যেকটা আপনারা জানেন প্রত্যেকটা পুলিশ স্টেশনে ওয়েবকাস্টিং হবে 100% ভেতরে ওয়েবকাস্টিং বাইরে থাকবে আমাদের ভিডিও ক্যামেরা থাকবে যিনি আমাদের এডিশনাল যে পুলিশ পার্সোনাল থাকে ওনার নির্দেশে কাজ করবেন ওনার ডিউটি হচ্ছে যে বাইরে লাইন আপ যারা করবেন ওনারা তাদের আই কার্ড দেখার জন্য যে ওনারা বহিরাগত কি এখানকার এটা 100% চেক করা হবে বহিরাগত যাওয়াকে পাওয়া গেলে 200 মিটারের মধ্যে উনি পুলিশের হাতে ধরিয়ে দেবেন সব ব্যাপারে আমাদের অন্যান্য ইলেকশন থেকে অনেক বেশি বেশি করে প্রিপারেশন নেওয়া হচ্ছে সব দিক থেকে অন্য সময় শুধু ভেতরে ক্যামেরা থাকলে বাইরে থাকতো না অথবা ভিডিও ক্যামেরা থাকলে ওয়েবকাস্টিং থাকতো না এবার দুটোই আছে প্রত্যেকটা পুলিং স্টেশনে আছে এবং প্রত্যেকটা পুলিং পার্টির সাথে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আছে প্রত্যেকটা পুলিং পার্টির সাথে হাফ সেকশন আর ফুল সেকশন এরকম করে আছে যেখানে দুটো অথবা তিনটে অথবা চারটা পুলিং স্টেশন আছে সেই ক্ষেত্রে 20 থেকে 25 জন সিএপিএফ আপনারা শুনলেন সদর মহকুমা শাসক অসীম শাহর বক্তব্য তিনি মূলত এখানে যে বহিরাগতর বিষয়টি উল্লেখ করেছেন যদি বাইরের কাউকে পাওয়া যায় তাহলে পুলিশের হাতে তুলে দেওয়া হবে যদি সঠিক কোনো পরিচিতি দিতে ব্যর্থ বুথ কেন্দ্রের সেটার ভিতরে সিসিটিভি কথা বলছেন এবং বাইরেও তিনি যে কথা বললেন যে আগে এতটা বিভিন্ন উপনির্বাচনের ক্ষেত্রে কিন্তু এতটা সুরক্ষার ব্যাপারটি কিন্তু মাথায় রাখা হয়নি গত দুদিন আগে রবিবার দিন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় ভবনের উপর আক্রমণের পর কিন্তু গোটা বিষয়টি কিন্তু এখন প্রশাসনের উপর কিন্তু একটা বিষয় গেছে যে কতটা সুরক্ষিতভাবে নির্বাচনটাকে সংগঠিত করা যায় যেহেতু জাতীয় ক্ষেত্রে এই দিন অন্যান্য রাজ্যেও কিন্তু নির্বাচন হচ্ছে পাঞ্জাবে নির্বাচন হচ্ছে উত্তরপ্রদেশে নির্বাচন হচ্ছে যেখানে বিধানসভা সহ লোকসভা আসনগুলিতে এখানে কিন্তু নির্বাচন হচ্ছে স্বাভাবিক কারণে একই সঙ্গে কিন্তু এই নির্বাচন কমিশনকে সফলভাবে নির্বাচন সংগঠিত করা কিন্তু তাদের উপর একটা চাপ কিন্তু রয়েছে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এই চারটি নির্বাচন যে হচ্ছে চারটি কেন্দ্রে উপনির্বাচন এখানে ভোটারের সংখ্যাটা এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে চার কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 188,854 জন চারটি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা আবারও বলছি 188,854 জন ভোটার এর মধ্যে ফিমেলের সংখ্যাটা কিন্তু বেশি রয়েছে 95,283 জন অর্থাৎ ফিমেল মহিলাদের কিন্তু ভোটে অংশগ্রহণটা বেশি থাকবে মেল রয়েছে 93,567 জন এক্ষেত্রে 80 বছরের বেশি বয়সের ভোটার রয়েছেন 3,072 জন এবং সার্ভিস ভোটার 666 মানে 666,666 জন মোট পোলিং স্টেশনের সংখ্যাটা হচ্ছে 221 এবং 139টি জায়গায় এই 221টি পোলিং স্টেশনের ব্যবস্থা রয়েছে এবং এখানে আমরা 6 নং কেন্দ্র যে কেন্দ্রে সবচেয়ে বেশি ভোটার রয়েছে আমরা বারবার বলছিলাম 6 আগরতলা কেন্দ্র এবং সবচেয়ে নজরকাড়া কেন্দ্র রয়েছে এখানে যেখানে নির্বাচনের গোটা নির্বাচন কিন্তু কেন্দ্রীভূত হয়ে রয়েছে এই 6 নং কেন্দ্রে 6 আগরতলা কেন্দ্র সেখানে পুলিং স্টেশনের সংখ্যা কিন্তু 53 অর্থাৎ 53 এবং ভোটারের সংখ্যাও কিন্তু সবচাইতে বেশি 51,639 জন এবং 8 টাউন বর্দোয়ালিতে ভোটারের সংখ্যা রয়েছে 46,583 জন যেখানে পুলিং স্টেশন থাকবে 57টি তবে এক্ষেত্রে পুলিং স্টেশনের সংখ্যা বেশি হচ্ছে টাউন বর্দোয়ালিতে 46 সুরমা কেন্দ্রে ভোটারের সংখ্যা হচ্ছে 47,289 জন এবং একটা কথা বলে রাখি এই সুরমা কেন্দ্রে কিন্তু 37.5% কিন্তু হচ্ছে জনজাতি অংশের ভোট অতএব এই কেন্দ্রে জনজাতি অংশের ভোটাররা কিন্তু একটা ফ্যাক্টর হবে বলা চলে এবং এখানে এসসি সম্প্রদায়ের তপশিলি জাতি সম্প্রদায়ের কিন্তু লোকজনের একটা প্রভাব রয়েছে এখানে যার কারণে এটা এসসি আসনও এটা এই আসনটি এসসি সুরক্ষিত রয়েছে এখানে অ
বিশেষ করে জনজাতির অংশে কিন্তু 37% উপরে কিন্তু ভোটার রয়েছে। আমরা যেটা বললাম 57 যুবরাজ নগর কেন্দ্রে ভোটারের সংখ্যা হচ্ছে 43,373 জন। এই হচ্ছে এই উপনির্বাচনে মানে 23 তারিখ যে উপনির্বাচন হতে চলেছে আগামীকালকে, বা যখন আপনারা নিউজটি শুনছেন হয়তো ভোট চলছে এমন হতে পারে, যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন হয়তো বা তখন দেখবেন হয়তো ভোট কেউ দিচ্ছেন বা ভোট চলছে। এর আগের দিন আমরা রাত্রেবেলা অনুষ্ঠানটি করছি, তো আগামী রাত কাল রাত পোয়ালে কিন্তু নির্বাচন, এবং এই নির্বাচন সুষ্ঠু সুসংগত এবং সুস্থভাবে হোক এবং সবাই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারো, এই আশা ভরসা রেখে আজকে অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন।